فَاسْأَلُوا أَهْلَ اهلا بك كلك كنت تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته دي ككلا خواديكينا ككلا او انكي شيء رقم جلوش ثاني

এগুলো আপনি খেতে পারেন এটি আপনি দেখেছেন মালয়েশিয়ায় সৌদি তো আছে এখানেও কাঁকড়া চলে কাঁকড়া চিংড়ি তো আর সবাই খায় বাংলাদেশেও খায় এখানেও খায় কিন্তু হ্যানফি মাধব তারা এটা হয়তো মকরু তারা বলেন সরাসরি হাম হানাম বলেন না কিন্তু এটা তাদের কথা নেই মোহর আর আমরাও জায়েজ মনে করি কিন্তু তার মানে এটা নয় যে যে এই জিনিসটি ওরা খায় তো আমরাও খাবো এটা হচ্ছে এলাকার উপর নির্ভর যারা এটাকে ঘৃণা করে খাতে ভালো লাগে না অথবা খাওয়ার অভ্যাস নেই ওরা খাবে না কিন্তু যে জিনিসটা হারার ওকে হারাম বলা যায় না কারণ আহমেদের প্রমাণ অনুযায়ী ওর তাই মালিক তেত্রে হাদিসটি যে সামুদ্রিক বা পানির পানীয় প্রাণ যেগুলি ওগুলো খাওয়া যায় তাই যারা খেতে চায় খেতে পারবেন দেখেন আমাদের দেশে আছে বিভিন্ন রকমের মাছ আছে মাছ তো আর যাইজ হানফি মতো যাইজ কিন্তু কোনো কোনো মাছ দেখবেন কেউ কেউ খায় না তার কাছে খারাপ লাগে সব খাচ্ছে না এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি হরাম মনে করা এটা ঠিক না আমার কাছে ভালো লাগছে না আমি খাচ্ছি না অনেকে আছে এমন ভেড়া খায় না এটা তার ব্যাপার না তো কী হলো কেউ কেউ আছে দেখেছে আমাদের এখানে বাইশ মাস পর্যন্ত খায় না খাক না ও ওর কাছে ভালো লাগছে না কিরকম লাগছে খাবে না কিন্তু এটা যায়জ ওইরকম কাঁকড়া না যায়জ নয় যায়জ কিন্তু কেউ যদি না খায় এটা তার ব্যাপার তাই আপনি দেখেছেন মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া অথবা সৌদি আরব আরব কান্ট্রিগুলিতে ওগুলো খায় আলহামদুলিল্লাহ খান মন চায় খান মন না চাইলে খাবেন না বা